সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি জুলেখা ইয়াসমিন সিনিয়র শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ রাজশাহী নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে আমরা আজকে আম আতির ভেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুব সুন্দর একটি রচনা আম আতির ভেপু এটা আমরা সম্পূর্ণ আজকে জানব একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তাই সকলকেই আমি ভালোভাবে মনোযোগ সহকারে এবং বিরক্ত না হয়ে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি দেখো এই অধ্যায়টি যখন আমরা আজকে পড়ব তখন এই অধ্যায়ে শৈশবের বিভিন্ন স্মৃতি আমরা জানতে পারব অপুর দুর্গার তাহলে এই অধ্যায়টা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট এটা পড়া শেষ হয়ে গেলে আমরা মানে আমরা সকলেই শৈশবের স্মৃতিকে বর্ণনা করতে পারবো দুর্গার চারিত্রিক বৈশিষ্ট্য আমরা সকলে তোমরা জানতে পারবে এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক যে গভীরতা আমরা কিন্তু কখনোই প্রকৃতি ছেড়ে থাকতে পারি না আমাদের জন্য কিন্তু প্রকৃতি অপরিহার্য এটা আমরা সকলেই জানি আমরা এটা জানতে পারবো ঠিক দুর্গা এবং অপুর জীবনও প্রকৃতি এভাবেই জড়িয়ে ছিল আমরা একটু পড়াতে যাব আমরা প্রত্যেকেই আমাদের বাংলা বই এই বইটি আমরা সামনে নিয়ে নিই দেখো এই যে আমাদের ভূপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা এটা আমরা আজকে পড়বো ঠিক আছে তোমরা আমি তোমাদের ক্লাসেও অনেক সময় বলেছি যখন আমরা রিডিং করব তখন তোমরা সকলেই চেষ্টা করবা তোমাদের কাছে একটা অন্য কালের কলম রাখতে যেন আমরা গুরুত্বপূর্ণ লাইনগুলো যখন ডাক দিব পরবর্তীতে আমাদের জন্য অন্য সুবিধা হয় তাহলে আমরা পড়াতে যাই আমরা জানি যে যখনই আমরা একটি অধ্যায় পড়ি যদি আমরা সেই অধ্যায়টা পুঙ্খানুপুঙ্খভাবে না জানি তাহলে কিন্তু আমরা সেই অধ্যায় সম্পর্কে সৃজনশীল লিখতে পারি না আমরা আটকিয়ে যাই তাই আমাদের প্রত্যেকের জরুরি সোজা অধ্যায় হোক যে কঠিন অধ্যায় হোক যেমনই অধ্যায় হোক না কেন সেই অধ্যায়গুলোকে আমরা অবশ্যই লাইন টু লাইন সুন্দর করে পড়ব ঠিক আমরা এখন আমাদের দেবো লাইন টু লাইন এভাবেই সুন্দর করে পড়বো তাহলে আমরা গল্পে চলে আসি দেখো লেখা আছে সকালবেলা আটটাতে নয়টা হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করেছে রোয়াক মানে আমি গতদিন বলেছিলাম বারান্দা তাহার একটা ছোট টিনের বাক্স আছে সেটা ডালা ভাঙা বাক্সে সবুজের সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে দাঁড়িয়ে আছে একটা রং ওঠা কাঠের ঘোড়া চারপাশে দামের একটা টোল খাওয়া টিনের বেকুবাসী গোটা কত পড়ি পড়ি মানে বোঝো ওই যে হ্যাঁ সাদা ঝিনুকগুলো ছোট ছোট সাদা ঝিনুকগুলোকে আমরা কি বলি পড়ি পড়ি আগেকার দিনে কিন্তু পড়ি দিয়ে কেনা বেচা করা হতো তারপরে বলছে এগুলি সে মায়ের অজ্ঞাত সারে লক্ষ্মী পূজার পরি চুকড়ি থেকে চুকড়ি মানে কি শিখিয়েছিলাম বলতো হ্যাঁ ছোট ঝুড়ি থেকে খুলিয়া লইয়া ছিল পাশে কেউ টের পায় এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে একটা দুপাশে দামি পিস্তল কতগুলি শুকনো নাটা ফল দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হয় যে অনেকগুলো কুড়িয়ে আনিয়াছিল দুর্গা তো বিভিন্ন জায়গায় ধরে বেড়াতো সে বিভিন্ন জায়গা থেকে তার ভাইয়ের জন্য খেলার সামগ্রী নিয়ে আসতো এভাবে তাহলে দেখো তোমরা যখন এই অনুচ্ছেদটুকুটা সুন্দর করে পড়ে নিবে তাহলে এই অনুচ্ছেদটুকুটা পড়ার পরে আমরা একটু থেমে যাব থেমে যাওয়ার পর আমরা চেষ্টা করব যে এর মধ্য থেকে আমরা কি কি জানতে পারি এর মধ্য থেকে আমরা কি কি বুঝতে পারি যেমন যদি আমি তোমাদের কোন প্রশ্ন করি হরিহরের পুত্র কোথায় বসেছিল তাহলে হরিহরের পুত্র রোয়াকে বসেছিল প্রতিটা বিষয় কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট খেয়াল করো চারপাশে দামের একটা বাসি তাহলে আমি প্রশ্ন করি যে টোল খাওয়ার টিনের ভেপু বাসিটার দাম কত তাহলে উত্তর হবে চার পয়সা তারপরে আরও প্রশ্ন করতে পারে যে সে কোথা থেকে চুকড়িগুলো মানে সরি কোথা থেকে সে পরিগুলো নিয়েছিল লক্ষ্মী পূজার চুকড়ি থেকে নিয়েছিল এভাবে আমরা এখানে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি এবার আমি পরের অংশে যাচ্ছি দেখো দ্বিতীয় অনুচ্ছেদে লেখা আছে এমন সময় তাহার দিদি দুর্গা তাহলে এখানে আমরা অনেকগুলো আস্তে আস্তে চরিত্র পেয়ে যাচ্ছি দেখো প্রথমে আমরা কিছুটা নাম লিখেছি এখানে এখানে লেখা আছে হরিহর হরিহর হচ্ছে এই কর্তা আছে যাকে আমরা পরিবারের কর্তা বলি হরিহর হচ্ছে সেই পরিবারের কর্তা তার স্ত্রীর নাম হচ্ছে সর্বজয়া তার মেয়ের নাম হচ্ছে দুর্গা ছেলের নাম হচ্ছে অপু এবং নীলমণি রায় বলে আমরা আরেকটি ব্যক্তির নাম পাবো সেটি হচ্ছে হরিহর রায়ের একজন জ্ঞাতি ভ্রাতা মানে আমাদের যেমন কাজিনরা থাকে জ্ঞাতি ভ্রাতা সেরকম রকম জ্ঞাতি ভ্রাতা এবং আমরা আরও কিছু কিছু যেমন স্বর্ণ গোয়ালিনী অন্নদা রায় সেজন ঠাকুর এরকম আমরা আরও অনেক রকমের চরিত্র সংহার এখানে পেয়ে থাকবো তাহলে এখানে বলছে দুর্গা কাকা দ্বারা হয়তো অপুকে ডাকিল তাহলে এখানে প্রশ্ন হতে পারে দুর্গা কোথা থেকে অপুকে ডাকিল তোমাদেরকে আসলে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা লাইনে কিন্তু আমাদের প্রশ্নগুলো লুকিয়ে থাকে তাই আমাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে লাইনগুলো রিডিং করতে হবে তারপরে বলছে সে এতক্ষণ বাড়ি ছিল না কোথা হইতে এই মাত্র আসিল তাহার
আর শর্ত সতর্কতা মিশ্রিত। সতর্কতা মিশ্রিত বলতে এটা বোঝায় যে যেমন আমরা যখন বাসায় ঢুকি আমরা একটু এদিক ওদিক তাকাই, আম্মু কোথায় আছে, আব্বু কোথায় আছে, না একটু চুপ করে যদি আমরা এই কাজটা করে দিতে পারি, এই যে সতর্কতা ভাবে। তাই দুর্গাও অপূর্বভাবেই ডাকছে যেন তার মা শুনতে না পায়, এই জন্য বলা হচ্ছে তার স্বর একটু সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পাইয়া ও কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো তাড়াতাড়ি ঢুকাইয়া ফেলিল। কেন লুকিয়ে ফেলিল বলো তো? এটা আমাদের অনুধাবন করতে পারে যে কেন অপু লক্ষ্মী পূজার যে কড়ির চুপড়ি থেকে নিয়েছিল সেটা কেন লুকিয়ে ফেললো। তাহলে আমরা বলতে পারি সে যেহেতু এটা মানুষের অজ্ঞাত সারে লুকিয়ে নিয়েছিল, তার মনের মধ্যে কি ভয় ছিল যে দেখো ধরা পড়ে গেলে আমাকে হয়তো বকা দিবে, তাই সেগুলো লুকিয়ে ফেললো। তারপর দেখো পরের অংশে আছে দুর্গার বয়স 10 থেকে 11 বছর। তাহলে আমি যদি বলি দুর্গার বয়স কত, তাহলে সেটা হবে 10 থেকে 11 বছর। তারপরে দেখো এই অংশগুলোতে দুর্গার সম্পূর্ণ বরণ দেয়া আছে, দুর্গার যে বৈশিষ্ট্য তার বরণটা হচ্ছে পাতলা পাতলা, রংটা অপুর মতো ফর্সা নয়, হাতে কাছে চুড়ি, তারপরে হচ্ছে যে পরনে ময়লা কাপড়, মাথার চুলগুলো খুব রুক্ষ, এরকম করে তার বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। তারপরে ঠিক আমার অপুরও বৈশিষ্ট্য দেওয়া আছে যে অপুর চোখগুলি খুব বড় বড়, ডাগর ডাগর, মানে বেশ বড় সুন্দর চোখ, তাই ডাগর ডাগর। এবং অপু তখন এসে তার বোনকে বলছে যে কি হইলো, তখন দুর্গার হাতে একটা নারকেলের মালা ছিল। মালা বলতে বলাই পরা মালা না, কিন্তু মালা বলতে বোঝায় নারকেলের খোলটাকে, এই খোলটাকে বলা হয় মালা, নারকেলের মালা। সে নিচু করে দেখাতে তার মধ্যে গোটা কত আম ছিল, এবং এটা দেখেই অপু যথারীতি কি হয়ে গেল বলতো, ওই মানে লোহাতুরো হয়ে গেল যে বোন এত দূর থেকে আম কুড়িয়ে নিয়ে এসছে। সে চুপচুপ করে নেমে আসলো, তারপরে বললো যা, দুর্গা তাকে হুকুম দিল যে তেল আর নুন নিয়ে আসতে। এখানে একটি লাইন আছে যে মা আমাকে করবে কারণ আমার কাপড় যে বাসি। এখানে বাসি বলতে কি বোঝায়? আসলে বাসি হলো তখনকার সংস্কার মতে ঘুম থেকে ওঠার পরে আমরা যদি যে কাপড়টা পরে আমরা ঘুমাই সেই কাপড়টাকে আমাদেরকে দ্রুত পরিবর্তন করে নিতে হবে, ওই কাপড়টা হচ্ছে বাসি কাপড়। ওই কাপড় পরে ওই সকলের ধর্মের সংস্কার মতে ওখানে ওই রান্নাঘরে যাওয়া যাবে না। তাই অপু বলছিল যে আমি তো ঘুম থেকে উঠে এখনো কাপড়টা আমি পরিবর্তন করিনি, তাহলে আমার কাপড় তো বাসি, আর মা যদি দেখে যে আমি বাসি কাপড় পরেই রান্নাঘরে ঢুকেছি তাহলে তো মা আমাকে তো প্রচুর বকাঝকা করবে বা মারধর করবে। তখন দুর্গা তাকে কী করে আস্তে আস্তে একটু নির্ভয় অভয় দেয় এবং বলেন যে না, আমি এদিকে লক্ষ্য রাখি, তুমি যে কে নিয়ে আসো, আমি হচ্ছি তেল আর নুন নিয়ে আসো। এখানে গুরুত্বপূর্ণ কিছু কিছু লাইন আছে, খেয়াল করে দেখো যে পটিদের বাগান থেকে হচ্ছে সে আম কুড়িয়ে নিয়েছিল, অপুকে হচ্ছে কি জন্য তেল আর নুন আনতে বলছিল, অপু তেলের ধার ছুলে মা মারবে এই কথাটা উক্তিটা কে করেছিল, এই উক্তিটা অপু করেছিল, এরকম করে আমরা গুরুত্বপূর্ণ লাইনগুলো কিন্তু তার দিয়ে নিব। এইভাবে দুই ভাই বোনের মধ্যে দেখো একটা মানে সুসব ঘনিষ্ঠ বিষয় যে আমরা ভাই বোনেরা হাজার একে অপরের কিন্তু কী করি, যে ধরো ধর আমাদের খুনসুটি হোক আমরা একে অপরের সাথে একটু রাগারাগি করি, কথা বলি না, কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা আমাদের সুখ দুঃখ আমাদের আনন্দগুলো আমরা ভাই বোনের সাথে কী করি ভাগাভাগি করে নিই। ঠিক যেমনি অপু দুর্গা খুনসুটিও হতো, তারা ঝগড়াঝাটিও করতো, কিন্তু এই যে দুর্গা দেখো কত দূর থেকে দুটো তিনটা আম কুড়িয়ে নিয়ে এসছে সেই আমটাও সে তার ভাইকে ভাগ করে দিচ্ছে। তাহলে এটাই হলো ভাই বোনদের ভালোবাসা, যেটাকে আমরা বলি এটা অটুট এবং এটা আসলে বর্ণনা করা যায় না। তারপরে এই যে পাতাটা, এই পাতাতে তোমরা যখন পড়বে দেখবে যে এখানে তাদেরই কথাগুলো, এবং মা খার কাচতে গিয়েছিল। খার কাঁচা মানে কি? খার খার কাঁচা মানে হলো কাপড় কাচতে যাওয়া, সোডা সোডা বা সাবান এগুলো খার বলা হয়, বুঝছো? তাই বলা হয় মা খার কাচতে গিয়েছিল, তারপর তার মা আসলো, এবং তার মা যখন ডাকলো দুর্গার নাম করে তখন কি করবে, তারা তো আম খাচ্ছে, তখন এখানে লেখা আছে দেখো তারা কত দ্রুত আমটাকে শেষ করতে পারে, মানে দ্রুত খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। এবং এইভাবে দেখো এই যে এই পাতা ঠিক এখানে নিচের অংশে দেয়া আছে, এখানে লেখা আছে দুর্গাদের বাড়ির চারিদিকেই জঙ্গল, হরিহর রায়ের জ্ঞাতিভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বছর মারা গিয়েছেন, তার স্ত্রী পুত্র কন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করেছেন, 5 মিনিটের পথ গেলে ভুবন মুখুজ্যের বাড়ি। তাহলে দেখো আমরা প্রতিটা লাইনে, যেমন ভুবন মুখুজ্যের বাড়ি কোথায় 5 মিনিটের দূরত্বে, তারপরে হচ্ছে হরিহর রায়ের জ্ঞাতিভ্রাতার নাম কি, হরিহর রায়ের জ্ঞাতিভ্রাতার নাম নীলমণি রায়, সে কবে মারা গিয়েছিলেন, সে গত বছর মারা গিয়েছিলেন। গত বছর বলতে কিন্তু আমরা যে 2020 সালে এটা করছি তার যে গত বছর তা কিন্তু না, এটা হচ্ছে তাদের বর্ণনা মতে, তাদের বর্ণনা মতে গত বছর মারা গিয়েছিলেন। এরকম করে যখন সর্বজয়ার গলা শুনলো দুর্গা, তখন দুর্গা কী করলো, দুর্গা তার ওই খাবারগুলো মানে আমগুলো দ্রুত খেয়ে নিয়ে সে তার হাতে যে মালটা ছিল যে নারকেলের মালটা সেটা ওই ওই জঙ্গলের দিকে ছুঁড়ে মেরে দিল।
যেন মা বুঝতে না পারে তারা আম খাচ্ছিল। এরকম করে সে নিরীহ মুখে মায়ের সামনে এসে বলল, কি হলো মা? ঠিক আছে, তার মা তো একটু বললো যে হ্যাঁ আমি সকাল থেকে এত কাজ করছি, তুমি আমাকে একটুও সাহায্য করছো না। এরকম করে মা এবং দুর্গার মধ্যে কিছু কথোপকথন হয়। তারপরে মাঝখান থেকে আবার অপু বলে ওঠে যে মা আমার খুব খিদা লেগেছে। তখন ওর মা বলে, রোসো রোসো, গতদিন কিন্তু আমি বলেছিলাম রোসো রোসো মানে হলো থামো থামো, রোসো রোসো একটুখানি দাঁড়াও বাবু, আমাকে একটু সময় নিতে দাও। এরকম সময় সর্বজয়া, সর্বজয়া হলো অপু এবং দুর্গার মা, তাই না, পরিবারের স্ত্রী এবং অপু দুর্গার মা। ও সর্বজয়া রান্নাঘরে গেল এবং একটা বটি নিয়ে শশা কাটতে বসলো। তাহলে সর্বজয়া রান্নাঘরে কি কাটতে বসলো? একটা বটি নিয়ে শশা কাটতে বসলো এবং অপু সেই শশার সাথে মানে মানে আমোদ করে খাবে, এই জন্য তার মায়ের ঘরে দাঁড়াচ্ছে। এমন সময় দুর্গা আবার পাশ থেকে বলে উঠলো, একটু চাল ভাজা দিতে। তাহলে আমরা একটা প্রশ্ন করতেই পারি যে দুর্গা শশার সাথে কি খেতে চেয়েছিল, চাল ভাজা খেতে চেয়েছিল। এবং এই সময় ওপর মুখ থেকে একটা কথা বেরিয়ে যায় যে তার দাঁত টক হয়ে আছে এবং তার মা খুব সরলভাবে বুঝতে পারে যে হ্যাঁ তার ছেলে মেয়ে দুজনেই কিছু না কিছু করছিল এবং হঠাৎ আম খাচ্ছিল, কাঁচা আম খেলে দাঁতটা দেখবে টক টক হয়ে যায় এবং সেই সময় কিন্তু শক্ত কোনো কিছু কামড়ালে দাঁতে খুব একটু মানে শিহরণ হয়, তাই বলে খেতে পারবে না। এবং সর্বজয়া খুব অনায়াসে ধরে ফেললো যে দুর্গা এবং অপু আম খাচ্ছিল এবং দুর্গা এই বিষয়টা একদম মেনে নিতে পারলো না, অপু কেন তার গুপ্ত কথা মায়ের সামনে বলে ফেললো। এবং এই গোপন কথা প্রকাশ করার যে শাস্তি সেটা অপু তার পিঠের উপরে বুঝতে পারলো। দুর্গা তার পিঠে একটা দুম করে কিল বসিয়ে দেয় এবং বলে যে এরপর থেকে তোমাকে কিচ্ছু ভাব দিব না, তুমি সব কথা মাকে বলে দাও। এর মধ্যে আমরা আরেকটা চরিত্রে প্রবেশ করতে পারছি, স্বর্ণ গোয়ালিনী। স্বর্ণ গোয়ালিনী তাদের বাসায় আসে এবং এই স্বর্ণ গোয়ালিনী কাজের জন্য যখন যায় তখনই কিন্তু দুর্গা অপুর পিঠের উপরে কিলটা বসিয়ে দিয়েছিল। তাহলে দেখতে পাচ্ছ যে ভাই বোনরা কিছুক্ষণ আগেই কি করছিল, একে অপরকে ভালোভাবে ভালোবাসছিল, স্নেহ মমতা দেখছি, আবার আমরা কিছুক্ষণ পরে দেখছি আবার তাদের মধ্যে একটা খুনসুটি শুরু হয়ে যাচ্ছে। এইটাই হলো এই শৈশবের স্মৃতি। এই স্মৃতিগুলো কিন্তু আসলে আমরা শৈশবেই পাই, আমরা বড় হয়ে গেলে কিন্তু স্মৃতিগুলো আমাদের সাথে স্মৃতি হয়ে থাকে, কারণ ওই মুহূর্তগুলো আমরা পাই না। পরের কথায় আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা চরিত্রের প্রকাশ হচ্ছে, সেই চরিত্রের নাম হচ্ছে অন্নদা রায়। ঠিক আছে, আমরা চরিত্রগুলো ছোট ছোট যে চরিত্রগুলো সেগুলো আমরা একটু ভাই লিখে নিতে পারি অন্নদা রায়, তাহলে আমরা একটা বললাম অন্নদা রায়। অন্নদা রায় সেই গ্রামের একজন খুব নাম করা ব্যক্তি ছিলেন, তিনি গোমস্তার কাজ করতেন। গোমস্তা মানে আমরা বলতে পারি ম্যানেজার বলতে পারো, যারা সমস্ত তদারকি করে, এরকম গোমস্তার কাজ করতেন। এবং সেই অন্নদা রায়ের বাসাতেই হরিহর রায় কাজ করতেন, হরিহর রায় কাজ করতো এবং হরিহর রায়ের বেতন ছিল মাত্র 8 টাকা। তাহলে হরিহর রায়ের বেতন কত ছিল বলতো? 8 টাকা। এবং এখানে তুমি দেখতে পাবে ঠিক 3 নম্বর যে অনুচ্ছেদ আছে সেখানে লেখা আছে হরিহর রায়, ঠিক এই পাতা 3 নম্বর অনুচ্ছেদে লেখা আছে হরিহর রায় 10 ভরায় যেত টাকা দেওয়ার জন্য। 10 ভরা একটি জায়গার নাম, টাকাটা মানে সে অন্নদা রায়ের রায়ের হয়ে সে মানুষের কাছ থেকে টাকাগুলো আদায় করে নিয়ে আসতো, তাই বলা হতো টাকা দেওয়ার জন্য যেত। এবং এরকম করে একবার যাওয়া আসা করতে করতে সেই 10 ভরার এক ব্যক্তি একজন বামুন দিয়েছিল, মানে অন্নদা রায় একটা ভালো অন্নদা রায়ের বাসায় যে হরিহর রায় কাজ করে, হরিহর রায় একটা ভালো বংশের ছেলে কিন্তু আসলে দারিদ্রতার কারণে তাকে কাজ করতে হচ্ছে। তখন 10 ভরার এক ব্যক্তি বলে যে আমরা একটা বামুন চাই, বামুন মানে ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক চাই, যে কিনা আমাদেরকে মন্ত্র দেবে। মন্ত্র মানে কি বলো তো? মন্ত্র মানে হলো যখন হিন্দু শাস্ত্র ধর্মে পূজা করা হয়, পূজার সময় যে মন্ত্রগুলো বলা হয় সেই মন্ত্রগুলো কিন্তু শিখে নিতে হয়। ঠিক আছে, তো ওটাকে বলা হয় মন্ত্র দেয়া, তার মানে একজন শিখিয়ে দিবে, ওটাকে বলা হয় মন্ত্র দেয়া, আর যে নিচ্ছে শিখছে তাকে বলা হয় মন্ত্র নেয়া। ঠিক আছে, তখন ওই গ্রামের এক ব্যক্তি হরিহর রায়কে এই অফারটা দেয় যে আপনি আমাদের গ্রামে আসুন, আমাদেরকে আপনি ব্রাহ্মণ হয়ে আমাদের পূজারী হয়ে আপনি আমাদের এখানে থাকুন এবং আপনি আমাদেরকে মন্ত্র দিন। হরিহর রায় দেখলো যে তার এই যে মানে তাকে যে সুযোগটা তারা দিতে যাচ্ছে এই সুযোগটা খুব বেশি খারাপ না, কারণ হরিহর রায়ের জীবন খুবই মানে কষ্টে যাচ্ছিল, মানুষের কাছে ধার দেনা বেড়ে গিয়েছিল, সেজন্য ঠাকুরন বলে যিনি একজন আছেন তার কাছ থেকে সর্বজয়া অলরেডি অনেক ধার নিয়ে নিয়েছিল, ধার শোধ করতে পারছিল না। তারপরে সেই রায়বাড়ির 8 টাকা যে মাইনে 8 টাকা হতো সেই 8 টাকার সব সম্বল হতেই পারে না, চলছিল না। অপু দুর্গাও খুব ভালো মতো খেতে পেতো না, খুব ভালো খাবার পেতো না, অপুর পরনের জামা দুর্গার পরনের জামাগুলো আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছিল, সর্বজয়া প্রায় এই নিয়ে হরিহরকে বিভিন্ন রকমের হতাশমূলক কথা বলতো। তখন যখন
হরিহর রায় এরকম একটা অফার পেল যে আমাকে চাচ্ছে তারা একটা থাকার জায়গা দিবে, ছোটখাটো একটা জমি দিবে, আমি জমি করেও খেতে পারবো, যোগ হচ্ছে মানুষ যখন আমার কাছে মন্ত্র নিতে আসবে তারা হচ্ছে দক্ষিণা দিবে, তাহলে আমার জীবনটা ভালোই চলে যাবে, খুব ভালো। এবং সর্বজয়াকে এসে এই প্রস্তাবটা সে বলে। সর্বজয়া তো খুব দ্রুত বলে তুমি কেন এটা গ্রহণ করলে না? তখন হরিহর রায় একটা উক্তি বলেছিলেন যে না না, অত দ্রুত যদি মানুষের আমি প্রস্তাবগুলো গ্রহণ করে নিই তখন তারা মনে করবে যে আমার মনে হয় হাড়িতে ভাত হচ্ছে না, আমাকে তারা পেয়ে বসবে। তার মানে নিজের দুর্বলতাটা হরিহর রায় খুব বেশি প্রকাশ করলো না। এটা কিন্তু খুব বুদ্ধিমানের কাজ যে আমি যেমন অবস্থাতেই থাকি না কেন, আমি কখনোই অন্য মানুষকে আমার দুর্বলতা বা আমার যে কষ্ট বা এটা আমি বুঝতে দিব না, ঠিক আছে? আমি তাদের সেই আমাকে যদি কেউ একটা ভালো কিছু প্রস্তাব দেয়, চাকরি বলো বা ভালো কোনো কাজের বলো, তাহলে আমাকে এমনভাবে সেটা গ্রহণ করতে হবে যেন তারা বুঝতে পারে যে হ্যাঁ এটা যোগ্য, তাই সে পেল, সে দূর মানে তার জন্য আমরা তাকে কিনে নিচ্ছি না, তাকে যোগ্য বলে আমরা সেটা তাকে দিচ্ছি। এই জন্য হরিহর রায় সেই দশ ঘরার ব্যক্তির কথাটা দ্রুত গ্রহণ করে নিয়েছিল না, তিনি বলেছিলেন যে আমি একটু চিন্তা ভাবনা করে তারপরে বলবো। আমরা কিন্তু আমাদের পাঠের শেষের দিকে চলে এসেছি, খেয়াল করে দেখো এখানে আবার আমরা ফিরে যাচ্ছি অপু এবং দুর্গার প্রতি। অপু আর দুর্গা আবার সেই আম কুড়াতে গেছে এবং আম কুড়িয়ে এসে তপ্ত রোদের মধ্যে সে বারান্দা দিয়ে টুকি মেরে দেখে যে মা আর বাবা ওই মাঝখানে বসে, বাবা ভাত খাচ্ছে আর মা বসে আছে। সেই সময় তো ঘরে কখনোই প্রবেশ করা যাবে না, তাদের মা তো দুর্গার পিঠের উপরে কিল বসিয়ে দিবে। সে কি করলো, সে চুপ চুপ করে আবার বাড়ির পিছন দিকে চলে গেল এবং বাড়ির পেছনের যে রোয়াক সেই রোয়াক দিয়ে সে বাসায় প্রবেশ করার চেষ্টা করলো, কিন্তু না সেই দরজা বন্ধ ছিল। তখন সে কি করলো, সে একটা কাঁঠাল গাছের নিচে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো। দাঁড়িয়ে থাকার পরে একটু নিজেকে সাব্যস্ত করে নিয়ে একটু জিরিয়ে নিয়ে সে আবার একটা ছুট দিল আরেকটা বাগানের দিকে আম কুড়ানোর জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুর্গার শৈশবটা ঠিক এইভাবে যে সে সবসময় প্রকৃতির সাথে মিশে থাকে, সে সবসময় বাগান চারিপাশে যে গাছগাছালি এগুলোতে থাকতে নিজেকে নিয়ে মিশে থাকতে সে খুব ভালোবাসত, এই জন্য সে বারবার সে প্রকৃতির মাঝে ছুটে গিয়েছে। এবং আমরা জানি যে এখানে যে আমাদের গল্পটা আছে আমার বিভূ, এই গল্পটা কিন্তু সম্পূর্ণ নেই, এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী বইতে দেখব সম্পূর্ণ লেখা আছে। এবং আমরা পরে জানি যে এই বইটা যারা যারা পড়েছো বা যারা পড়ানিতে পড়ার আগ্রহ তোমাদের জন্মাচ্ছে অবশ্যই পড়বে, বই পড়া অনেক ভালো। এবং আমি এটা শেষটা তোমাকে বলবো না, আমি জানি এই গল্পের শেষটা কিন্তু আমি বলতে চাচ্ছি না, আমি চাই যে তোমরা অবশ্যই গল্পটা সম্পূর্ণ পড়ো। তোমরা একটা জিনিস সবসময় খেয়াল করবে, সৃজনশীলতা তখনই বাড়বে যখন তুমি সে সম্পর্কে অনেক কিছু বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে জানবে। একটা সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে গেলে কিন্তু আমাদেরকে অনেকগুলো শব্দকে নিয়ে খেলা করতে হয়, একটা শব্দ জানলে কিন্তু আমাদের হবে না, আমাদেরকে একটা শব্দ তারও বিভিন্ন রকমের সমর্থক শব্দ অথবা বাক্য তৈরি এগুলো আমাদেরকে শিখতে হবে। তাই আমি অবশ্যই তোমাদেরকে পরামর্শ দিব, এখন তোমরা বাসায় আছো, তোমরা যত পারো বই পড়ো, বই কিন্তু একটা প্রকৃত বন্ধু তোমার জন্য, কিন্তু অবশ্যই ভালো বই। যদি তোমরা সেই ভালো বইগুলো নির্বাচন করতে না পারো অবশ্যই আমার সাহায্য নিতে পারো, আমি অলওয়েজ তোমাদের জন্য আছি, তোমরা যে কোনো সময় যে কোনো সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। এখন আমরা একটু পাঠ করছি, যেটা একটু এক বাক্যে জেনে নিই যে আমাদের দেখবো শীর্ষ গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী নামক উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এটা আমরা গতদিনও বলেছিলাম, আমি আরেকবার তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি যে গ্রামীণ জীবনের প্রকৃতির ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিত জীবনের আখ্যান নিয়ে গল্পটি রচিত হয়েছে। অপু ও দুর্গা হতদরিদ্র পরিবারের শিশু, কিন্তু তাদের শৈশব দারিদ্রের সেই কষ্ট প্রধান হয়ে ওঠেনি। আমি বারবার বলছি তারা সবসময় নিজেদেরকে আনন্দের মধ্যে রাখতো, খেলাধুলা, এই যাচ্ছে বাগানে আবার আসছে আবার এটা করছে, মায়ের কথা শুনছে বাবার কথা শুনছে, তার মানে কি তারা সবাই একে অপরের পরিপূরক হয়ে বেঁচে আছে। তারপরে বলছে যে অধিকন্তু গ্রামীণ ফলফলাদি খাবার আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে তাদের বিষয় বিস্ময় ও কৌতূহল গল্পটিকে মানুষের চিরায়ত শৈশবকে যেন স্মরণ করিয়ে দেয়। আমাদের শৈশবের কিন্তু মনে পড়ে গেল, তাই না বলো? আমরাও কীভাবে কীভাবে দৌড়াদৌড়ি করেছি, আমরাও ছোটবেলায় কীভাবে খেলেছি, তোমাদের মধ্যে অনেকেই হয়তো সেই বাগান বা সেই মাঠ পাওনি, কিন্তু আমি কিন্তু পেয়েছি। হ্যাঁ, আমি কিন্তু ওই মাঠ ওই বাগান আমরা দৌড়াদৌড়ি করে এই ঝড় হলে আমরা আম গাছের নিচে দাঁড়িয়ে যেতাম, আমরা আম পড়লে কে কত দ্রুত একটা আম পড়াতে পারে, এই জিনিসগুলো কিন্তু আমি পেয়েছি। তোমাদের মধ্যেও হয়তো অনেকেই পেয়েছো, অনেকেই পাওনি, ঠিক আছে? তারপরে বলছে যে এই শৈশবগুলো সবার শৈশবের সাথে একই রকম। খেয়াল করে দেখো শৈশব কিন্তু আসলে সবার একই রকম হয়। এই গল্পের সর্বজয়া পরিণীমায়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা প্রায় দেয় যে এই আমাদের
গল্পের শাশ্বত চরিত্রকে সর্বজয়া। আবার এভাবেও ঘুরিয়ে দেয় যে শাশ্বত সর্বজয়া কোন শাশ্বত চরিত্রকে উপস্থিত করে, পল্লিমায়ের মায়ের, পল্লী মায়ের রূপকে সে কি করে সবার সামনে উপস্থিত করে। কারণ একটা মায়ের রূপের মধ্যে আমরা সকল মাকে দেখতে পাই, মায়েরা কিন্তু একই রকম হয়, ঠিক আছে, স্নেহ মমতা সব দিকতে মায়েরা একই রকম হয়। তাই শিক্ষার্থীরা আমি আশা করব তোমরা অবশ্যই এই গল্পটি একবার না অবশ্যই একের অধিক তোমরা রিডিং দিবে, এবং রিডিং করলে দেখবে যে তোমাদেরকে এখান থেকে যে প্রশ্নই করা হোক না কেন আমার বিশ্বাস যে শিক্ষার্থী ভালোভাবে মনোযোগ সহকারে একটা রিডিং করবে সে কখনোই তার সৃজনশীলে আটকাবে না। তাহলে অবশ্যই আমি যে আশা করবো তোমরা আমার কথা শুনবে এবং এটি ভালো করে একের অধিকবার তোমরা রিডিং করবে, এবং রিডিং করার পরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই আমার সাহায্য নিতে তোমরা আসবে, আমার কোনো আপত্তি নেই, এবং আমাকে তোমরা যে কোনো সময় যে কোনো প্রশ্ন নিয়ে লক করতে পারো। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।